হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভেবেছিলাম ফেনের দিকে একটু যাব, কিছু মানুষদের হেল্প করতে, বাট ওখানে তো এমনভাবে পানি উঠেছে, ওখানে তো গাড়ি নিয়ে যাওয়াই সম্ভব নয় আর। আমার দুটো ফ্রেন্ডের সাথে যাওয়ার কথা ছিল, বাট যেতে পারতেছি না। এখন কী করার, এখন দেখি কীভাবে কী করা যায়। এগুলো আই থিঙ্ক কেয়ামতের লক্ষণ ইয়ার। এখনও সময় আছে, সবাই বেশি বেশি নামাজ পড়ি, আল্লাহর কাছে ইস্তিগফার করি আর মানুষদের হেল্প করি আর আল্লাহকে বেশি বেশি ডাকি। আর স্পেশালি আল্লাহকে না ডাকলে আল্লাহ কখনোই হেল্প করে না। আর দুনিয়ার যে অবস্থা হয়েছে, সো আই থিঙ্ক নামাজের চেয়ে বড় ওয়েপন তো আর দুনিয়াতে কিছু নাই। সো সবাই বন্যাতুরদেরকে হেল্প করেন আর তাদের পাশে থাকেন আর তাদেরকে যতটুকু ইচ্ছা হেল্প করার ট্রাই করেন। আপনারা নিজেরা গিয়ে হোক, গিয়ে ট্রাই করেন, মানুষকে টাকা পাঠিয়ে না, কারণ টাকা পাঠালে কী হয় না হয় এটা ঠিক হয় না, বাট নিজে গিয়ে করলে আই থিঙ্ক ইটস বেটার। সো আই থিঙ্ক ইউ শুড ডু দ্যাট, স্পেশালি প্রে নামাজ এন্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু।